পঞ্চাশ টাকা করে পার কাস্টমার, এটা সস্তা, 100 টাকা। আর কিছু লোক নিজের যৌন চাহিদা পূরণ করছে এই হারাম পন্থায়। অবাক হয়ে গেলাম শুনে, এই ভাইয়ের কাছ থেকে অবাক হয়ে গেলাম। তো কথা হচ্ছে যে শয়তান এই পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। যারা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া অবিচার, ওর কাছেও সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করছে। যে সরকার বেতন দেয়, এই বেতনে তো কি করে সংসার চলবে, তো ছেলেগুলোকে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, একটা ডাক্তার বানাতে তোকে ডোনেশন দিতে হবে 30 লক্ষ টাকা, কোথায় পাবে? ঘুষ খা, সুদ খুব দেবে, আমার টাকাটা কি বাঞ্ছা নাকি বুঝলেন, বাঞ্ছা বন্ধা বুঝলেন না, বাঁঝা আমার টাকাটা কি বন্ধা নাকি বাঁঝা নাকি, টাকাটা আমার যদি ব্যবসায় লাগাইতেন তো আমার ইনকাম হইতো না, তা আপনাকে ধার দিয়ে রাখলে অসুবিধাটা কি, এটা আবার সুদ সুদ কেনা হবে? শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে, প্রত্যেকটা পাপ কে শয়তান সাজিয়ে পেশ করেছে। আদম আলাইহিস সালামের সামনেও সাজিয়ে পেশ করেছে, আদম জানো সব খেতে বললো, এটা কেন মানা করলো আল্লাহ, এইটা কেন নিষেধ? জানো রহস্য আছে, কি রহস্য আছে? যে এটা খেলে সারা জীবন তুমি থাকতে হবে জান্নাতে, নাহলে কখন বের করলো তোমাকে, কখন তোমাকে বের করলো? আউযুবিল্লাহ, শয়তান যে কিভাবে লেগে আছে মানুষকে গোমরাহ করার জন্য, তোমাকে চিরকাল আল্লাহ থাকতে দেবে না, সেই জন্য এই গাছটা খেতে নিষেধ করেছে। এটার নাম সাজারাতুল খুলদ, হাল আদুল্লুকা আলা সাজারাতুল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে একটা এমন গাছ বাতিয়ে দেবো সেই গাছের নামই হচ্ছে সাজারাতুল খুলদ, স্থায়িত্বের গাছ, খেলে স্থায়ী ভাবে চিরকাল তুমি জান্নাত থাকতে পারবে। ওয়া মুলকিন, আর এমন রাজত্ব পেয়ে যাবে লা ইয়াবলা, যেটা ক্ষয় হওয়ার না শেষ হওয়ার না। কথা তো ঠিক, আর তারপরে স্ত্রী তো বুঝতেই পারেন, স্ত্রী যে কত প্রভাব আছে, বড় বড় ভাইয়া ভাবু স্ত্রীর কাছে সবাই কাবু, বোঝা গেছে জি, স্ত্রী বড় বড় অফিসারের কাছে ঘুষ দেয় স্ত্রীর মাধ্যমে, জানেন কিনা? হ্যাঁ, এই বড় ইলিশ মাছ নিয়েছিল আসলো, এই এক ইলিশ মাছের সব ওর কেস টেস জজে সব পাল্টিয়ে গেল, সব পাল্টিয়ে গেল, ওর স্ত্রী শুধু মাছটা ধরিয়ে দিয়েছে অথবা আর কিছু ধরিয়ে দিয়েছে, ব্যাস কাজ হয়ে গেছে। তোমাদেরকে এই তোমরা স্বামী স্ত্রী উভয়কে কি নিষেধ করিনি আমি এই গাছ থেকে? ওয়াকুল্লা কুমার, এই কথাও কি বলে দিনি, ইন্না শয়তানা কানা লাকুম আদুওয়ান মুবিনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটাও জানিয়ে দিনি। তাহলে আল্লাহ সবকিছু করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না, আর আল্লাহ এটাও বলে দিয়ে শয়তান কিন্তু দুশ্মন বলা আছে, তারপরও কেন চলবে? ঠিক আছে, যত সাজিয়ে পুশ করুক, আল্লাহ তো বলে রেখেছেন যে শয়তান দুশ্মন, দুশ্মন কথা শুনবো কেন, ঠিক কিনা? তারপর আদম আলাইহিস সালাম শুনলেন কেন, এর উত্তর কি আছে? হ্যাঁ, স্ত্রীর কারণে শুনলেন, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ কোরআন আরেকটা বলছে, ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন যে আল্লাহ বলেছেন যে এখানে যেও না, এটা খেয়েও না, আর শয়তান তোমার দুশ্মন, আর তাকে দৃঢ় প্রতিজ্ঞা আমি পাইনি। আল্লাহ বলছে ওয়া লাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় প্রতিজ্ঞা পাইনি। দৃঢ় সংকল্প যদি থাকে তাহলে পদস্খলন ঘটবে না যে কোনো বিষয়ে। এটা পাপ থেকে তবা করার পরে বহুবার কিন্তু ওই পাপে লিপ্ত মানুষ হয়েছে, কিসের জন্য? আবার বহুবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, কত যে আস্তাগফিরুল্লাহ পড়ছে, পাপ করে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার পাপে লিপ্ত হয়। যাদের পাপ করা বদভ্যাস, হস্তমৈথুনের বদভ্যাস আছে, এরকম লোক ভালো করে জানে, বদভ্যাস আছে, বুলু ফিল্ম দেখার বদভ্যাস আছে, এরকম যে কোনো পাপের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার ওই কাজ করছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার ওই কাজ করছে দু চার দিন পরে, কি জানো? আজম নেই, ওয়ালাম নাজিদ লাহু আজমা, দৃঢ় প্রতিজ্ঞ নয় সে। তো দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, তওবার শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আল আজম আল্লা ইয়াউদা, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর কোনদিন এই পাপে ফিরে আসবো না। এর জন্য যোগাযোগ বন্ধ করতে হবে, যেখানে গেলে আবার এই পাপ হইতে পারে ওইখানে যেতে হবে না, যেখানে গেলে পাপ হইতে পারে ওখানে যেতে হবে না। কোন একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, হ্যাঁ,
বারবার কিন্তু মনটা চাইছে একটু কথা বলে দেখি, একটু কথা বলে দেখি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে আর দু চার দিন কথা বলেন আবার দেখি একটু কি অবস্থায় আছে। তারপরে একেবারে মনকে এমন শক্ত করেন যে আমি তো ডিলিট করলাম, সে যদি কল দেয় রিসিভ করব না, এরকম বহু ঘটনা আমাদের কাছে আসছে। সেই জন্য বলছি আপনাকে, এক ছেলে এরকম ফেঁসেছে এখানে 8-10 বছর আগের ঘটনা, আর ফাঁসার পরে এখানে সে আমাকে এসে টেলিফোনে বলছে আমি এখন পরেশান হয়েছি, পড়ে গেছে কানাবার জন্য জানাজানি হয়ে গেছে, চাকরি যাচ্ছে ওর, এত চাকরি যাচ্ছে রুজিতে আঘাত লেগেছে, তবা করতে চায়। আবার ও টেলিফোন করিয়েন না, বলছে যে শেখ আমি টেলিফোন করি না, টেলিফোন করিনি, কিন্তু সে টেলিফোন করে একবার পরেশান করে দিচ্ছে। টেলিফোন আসে উঠে না, উঠে না, যখন 10-20 বার 50-50 বার যখন আসছে তখন মায়া লেগে যাচ্ছে, আবার উঠিয়ে দিচ্ছি। আপনি জরুরি না, এই যে আজ নাই, যার ফলে তবা হবে না, এরকম লোকদের কখনো তবা হবে না, যে কোনো পাপের ক্ষেত্রে একেবারে শক্ত হইতে হবে। এলাকা ছাড়তে বলা হয়েছে, যে এখানে থাকলে পাপ হইতে পারে, এলাকা ছেড়ে দিতে হবে। যে দেখেন যেখানে থাকলে আবার কখন দেখা শেখাতে হবে, আবার বা এই পাপের কাছে আবার যাব, মেয়েদের কাছে বসবো না, রুম ছেড়ে দিতে হবে। ওই রুমে পাপটা হচ্ছে, আমি তবা করছি বারবার আবার ফিরে যাচ্ছি, তাহলে রুমে ছেড়ে দিতে হবে। এইভাবে এক কথাই সম্পর্ক ছিন্ন করে যেমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হয়। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন সূরা কাসাসের আয়াত 65, ওয়ায়ামা ইউনাদিহিম, স্মরণ করো সেই কিয়ামতের দিবসকে যেদিন মানব জাতিকে আল্লাহ ডাকবেন, ডাক দিয়ে বলবে সমস্ত মানুষকে আল্লাহ ডাকবেন আর সবাই শুনবে। ফায়াকুলু, অতঃপর আল্লাহ বলবেন দেখে এই কথা, কি বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়েছিলে, রাসূলগণ তোমাদের উদ্দেশ্যে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে এসেছিলেন, তাদের কি জবাব দিয়েছিলে, তাদের ডাকে তোমাদের সাড়াটা কেমন ছিল। আজাবা ইউজমনে জবাব দেওয়া, ডাকে সাড়া দেওয়া, দুটি অর্থ হয়। কি ধরনের সাড়াটা দিয়েছিলে, অর্থাৎ তারা যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াত কি কবুল করেছিল। যদি নবীর জামানা পেয়ে থাকেন তাহলে সরাসরি, আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি বা আম্বিয়া রাসূলগণের জামানা না পেয়ে থাকে তো পরবর্তীতে নবীর দাওয়াত তো মজুদ আছে না, নাই নবীর দাওয়াত আছে। সুতরাং এই নবীর দাওয়াতের ক্ষেত্রে তোমার আচরণটা কেমন ছিল, মাজা আজাব তোমার মোরসা, এটা এই নয় যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, অথবা ইব্রাহিম খলিলের জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলে, মুসা আলাইহিস সালাম তখন এই তোমরা কি জবাব দিয়েছিলে, তোমাদের ভূমিকাটা কি ছিল। না, যতদিন পর্যন্ত এই নবুয়তের সিলসিলা আছে, আগের নবীদের ক্ষেত্রে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসা পর্যন্ত, আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে প্রত্যেক উম্মতকে, প্রত্যেক মানুষকে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, উম্মতে ইজাবা হোক যারা কবুল করেছে, অথবা উম্মতে দাওয়া হোক অর্থাৎ অমুসলিমরা হোক, সকলকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করে, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে কি জবাব দিয়েছিলে তোমরা, হ্যাঁ বলে না না বলে, মানবো বলে না মানবো না, কালেমা পড়লাম না পড়বো না বলেছিলে, জি নামাজ পড়বো, পড়ছি, শুরু করছি, করে দিয়েছি, নাকি নামাজটা পড়তে পারবো না, 3 ওয়াক্ত পারবো, 4 পারবো, ফজর পারবো না, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে কি জবাব দিয়েছিলে তোমরা। আল্লাহ কিয়ামতের দিন এই প্রশ্ন প্রত্যেককে করবেন, ডাক দিয়ে করবেন, তার মানে আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মানুষের সাথে কথা বলবেন, কালামুল্লাহ, আল্লাহর কথা বলা প্রমাণ হইল। তারপরের আয়াত 12 নম্বর আয়াত, 16টি আয়াত শোনাও বলেছি কিতাবে আছে, তো 12 নম্বর আয়াত হচ্ছে সূরা তওবার আয়াত নম্বর 6, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন আহাদ মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি কোন মুশরিক হে নবী বা হে মুসলিম তোমার কাছে আশ্রয় তলব করে, ইস্তাজারা মানে ইস্তামানা, নিরাপত্তা তলব করে, কোন মুশরিক কোন অমুসলিম এসে কোন মুসলিমের কাছে নিরাপত্তা চাইছে যে আমাকে একটু নিরাপত্তা দেন, আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই এবং আপনাদের ধর্ম কিছু শিখতে চাই, দিন শিখতে চাই, এই উদ্দেশ্যে, সে ক্ষতিকর উদ্দেশ্য নয়, গোয়েন্দাগিরি করার উদ্দেশ্য নাই, ব্যক্তি মুসলিম ব্যক্তি বা পরিবার বা সমাজ বা জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য নাই, নাশকতার জন্য নাই, বরং সে উপকৃত হতে চায়, যে মুসলিমদের থেকে
ইসলাম থেকে কোরআনে কারীমের কথা শুনতে চায়, ইসলামের কথা শুনতে চায়, এই কথা বলা হচ্ছে। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা হে মুসলিম, সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে সম্বোধন, যদি কোন মুসলিমের কাছে কোন মুশরিক এসে কি করে ইস্তাজার ইসলাম নিরাপত্তা তলব করে, ফাআজিরহু, আল্লাহ বলছেন তাকে নিরাপত্তা দান করো, থাকার জায়গা দাও, বসার জায়গা দাও, শোনার জায়গা দাও, আলোচনা শোনার জন্য এখানে এসেছে, মোস্ট ওয়েলকাম, আহলান ও সাহলান একেবারে। শুধু এখানে নয়, ইফতার ক্যাম্পে অমুসলিমদের জন্য খোলা ছুট আছে, যেখানে দিনের কথা আলোচনা হচ্ছে, বিশেষ করে শুধু খাওয়ানোর জন্য নয়, দিনের কথা যেখানে আলোচনা হচ্ছে আমাদের এখানকার ইফতার ক্যাম্পে, বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারে যে ইফতার ক্যাম্প আজকে 19 বছর শেষ হয়েছে, এটা 20 বছর চলছে আলহামদুলিল্লাহ। এই 20 বছর ধরে ইফতার ক্যাম্প রমজান মাসে যে আমরা আলোচনা করি, এতে প্রথম বছর থেকে আমাদেরকে বলা আছে যে কোন মুসলিম যদি আসে তাদেরকে সসম্মানে আগ্রহের সাথে ভালো জায়গায় বসতে, ভালো করে একবারে আদরে খাও তাদেরকে। উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আল্লাহ বলছেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়, আল্লাহর বাণী শোনার সুযোগ হয়ে যায়। অনেক ভাইরা মাঝে মধ্যে এসে যারা জানেন না এসে বলে যে শেখ এখানে কিছু অমুসলিম এসে খেতে বসছে, ওদেরকে বসতে দেওয়া যাবে? হ্যাঁ, ওরা কি আমাদের সাথে ইফতারি করতে পারবে? হ্যাঁ, খা, আপনারা ইফতার করছেন যাতে আমাদের খাবার খাচ্ছে, ওদের অন্তরকে আকৃষ্ট করছে ইসলামের দিকে, যাতে আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কিয়ামতকে চেনে, জান্নাতের রাস্তা ধরতে পারে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা উদ্ধার করতে চাই, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের অনিষ্ট চাই না, কয়েকদিনের দুনিয়া, তারপরে জাহান্নামে জ্বলবে, তারা তো আমাদের মতোই, হ্যাঁ, রক্ত মাংস বলা মানুষ, তাদের শরীর আছে, জি, জাহান্নামে জ্বলতে হবে চিরকাল তাদেরকে। আল্লাহ যেন হেদায়েত দান করে দেয়। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়, আল্লাহর বাণী প্রমাণ হলো না, হলো না, কালাম আল্লাহ স্পষ্ট, কালাম আল্লাহ, জি। তারপরের আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 75, 13 নম্বর আয়াত, ওয়াকাদ কানা ফারীকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, তাদের এক দল, ইহুদিদের এক দল, ইহুদিদের কথা বলা হচ্ছে, ইহুদিদের এক দল আল্লাহর বাণী শোনে। মদিনায় ইহুদিরা থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন বা দিনের কথা আলোচনা করতেন, ইহুদিরা শুনত, শোনার পরে সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা কালু হুম ইয়ালামুন, তারপরে তারা সেটা বুঝে নেওয়ার পরে স্বজ্ঞানে তাতে বিকৃতি ঘটাইত, তার অপব্যাখ্যা করত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিকৃতি ঘটাইত, বিভ্রান্তি ছড়াইত। এটা হচ্ছে গোমরাদের কাজ, গোমরাদের কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, অপব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা করা, কোন কথা, জি, আজ খেলো, এমন এমন কথা বলছে মানুষের সামনে ঘৃণা ছড়াবার জন্য বা এমন প্রচার করছে যেগুলি বক্তার বলার উদ্দেশ্য নেই, জি, আলোচকের এটা বলার উদ্দেশ্য নেই। দেখেন দেখেন এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক, এই কথা লিখছে এক শ্রেণীর অসৎ লোকেরা, এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক, চোরের হাত কাটা হোক, জেনার শাস্তি হোক, আমরা চাই না, আমাদের সম্পর্কে এরকম মিথ্যা কথা লিখছে, কেয়ামত ওই দিন সব ফয়সাল হবে, আর দুনিয়ার যদি শাস্তি হচ্ছে আর হবে এই মিথ্যা এগুলো ছড়ানোর জন্য, জি হ্যাঁ, কারণ তাদের সাথে একমত হতে পারা যায়নি, কোরআন এবং হাদিসে একমত হচ্ছে না, সেজন্য আমরা একমত নই যে আগে ক্ষমতা দখল করে তারপরে সবাইকে ঠিক করবো, এইভাবে মানুষকে ধোকা দেওয়া, এটা কোনোদিন হয়নি আর হবে না, আগে ক্ষমতা পরে ঠিক করব, যদি এটাই যদি থিওরি হতো, এটাই যদি ইসলাম হতো, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তো ক্ষমতা পেয়েছিলেন, ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাকা, নবী তোমার উদ্দেশ্য কি এগুলো বলার, এই যে আমাদের লোকজনকে তুমি তোমার ধর্মে নিয়ে যাচ্ছ, উদ্দেশ্যটা কি? তুমি যদি রাজত্ব চাও তো মাল্লাকনাক, তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি, বাদশাহ বানিয়ে দিচ্ছি, তোমাকে দেশের মালিকানা মক্কার মালিকানা দিয়ে দিচ্ছি, পয়সা চাও, কারণ অনেকের ইনকাম করার উদ্দেশ্য থাকে, পয়সা চাও, জামানা লাকা, তোমার জন্য কালেকশন করছি, কত টাকা লাগবে, বাড়ি ভর্তি করে দিচ্ছি, সুন্দরী রমণী চাও, অনেকের উদ্দেশ্য হতে হতে, হ্যাঁ, নারী বাড়ি নারী এগুলো তো উদ্দেশ্য,
যদি তাই থাকে তো তাই তুমি তুমি চয়েস করো যে কোন মেয়েকে, কোন সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে চাও মক্কার যে কোনো পরিবারের, আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, ব্যবস্থা করছি। আমার এক হাতে সূর্য দাও, এক হাতে চন্দ্র দাও, তারপরে আমার এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়বো না, সেটা হচ্ছে এবাদত।